আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আনোয়ার হোসেন। আজ এসএসসি ফিজিক্সের দিনাজপুর বোর্ড 2022 সালে চলতরি তত্ত্বায় থেকে বর্তনী সম্পর্কিত যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই সৃজনশীল প্রশ্নের সমাধান দেখব। দেখো, বর্তনীতে এই বর্তনীতে 9 ভোল্টের একটি তড়িৎ চালক শক্তি রয়েছে। এটি তোমরা নিশ্চয়ই জানো যে লম্বা তারটি রয়েছে, সেটি ব্যাটারির পজিটিভ প্রান্ত বোঝায় কোষে, আর ঋণাত্মক প্রান্তে তোমার এই দাগটিকে, যেহেতু ছোট, এই ছোট দাগটিকে ঋণাত্মক প্রান্ত বোঝায়। আমরা জানি প্লাস থেকে বিদ্যুৎ এই মাইনাসের দিকে প্রবাহিত হবে, বর্তনী ঘুরে এসে মাইনাস পর্যন্ত আসবে। এখন দেখো, এই বর্তনী থেকে আমাদের কাছে চাওয়া হয়েছে আর ফোর এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ কত তা বের করতে হবে। দেখো, এই যে আর ফোর, এই আর ফোর এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ মানে আই এর মান, আই সমান আমরা কি জানি, ভি বাই আর বা ই বাই আর। আর ঘ প্রশ্নে বলা হয়েছে বর্তনীতে 60 ওয়াটের একটি বাল্ব সংযোগ দিলে বাল্বটি উজ্জ্বল ভাবে জ্বলবে কিনা গাণিতিক ভাবে ব্যাখ্যা করো। তাহলে ঘ প্রশ্নে আমাদেরকে এই বর্তনীর ক্ষমতা বের করতে হবে, আর ঘ প্রশ্নে আর ফোর এর তড়িৎ প্রবাহ নির্ণয় করতে হবে। দেখো, ঘ প্রশ্নের সমাধানে আমরা যে কাজটি করতে পারি এখানে, দেখো বর্তনী থেকে দেখো একটু খেয়াল করলে আমরা দেখতে পাবো এই আর ফোর বর্তনীতে, দেখো এক প্রান্ত হলো এখানে আর এক প্রান্ত এখানে, তাহলে আর ফোর বর্তনীতে সমান্তরালে যুক্ত রয়েছে। যেহেতু আর ফোর বর্তনীতে সমান্তরালে যুক্ত রয়েছে, সুতরাং আর ফোর এর দুই প্রান্তের বিভব পার্থক্য হবে এই বর্তনীর যে বিভব পার্থক্য বা তড়িৎ চালক শক্তি রয়েছে তাই হবে, অর্থাৎ 9 ভোল্ট হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি, যেহেতু আর ফোর বর্তনীতে সমান্তরালে যুক্ত সুতরাং আর ফোর এর বিভব পার্থক্য আমরা ভি সমান 9 ভোল্ট লিখতে পারবো। তাহলে বিভব পার্থক্য আছে, আর ফোর এর মান আছে, তাহলে আমরা বের করব তড়িৎ প্রবাহ। অতএব আর ফোর এর তড়িৎ প্রবাহ তাহলে আর ফোর এর তড়িৎ প্রবাহ আমরা এখানে যদি আই ফোর দিয়ে প্রকাশ করি, তাহলে আই সমান আমরা জানি ভি বাই আর, আর বলতে আর ফোর। এখন দেখো, ভি হলো এখানে বিভব পার্থক্য, এর মান হলো 9 ভোল্ট, আর ফোর এর মান হলো 3 ওহম, তাহলে এখান থেকে আমরা পাবো 3 এম্পিয়ার। এটি হলো গণন যে প্রশ্নটি হয়েছে সেই গণন প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই গণন প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো। এখন আমরা ঘনক প্রশ্নের সমাধান দেখবো। দেখো, বলা হয়েছে বর্তনীতে 60 ওয়াটের একটি বাল্ব যুক্ত করে সেটি উজ্জ্বল ভাবে জ্বলবে কিনা। এখন আমরা বর্তনীটির ক্ষমতা বের করবো। ক্ষমতা সূত্র কি তোমরা নিশ্চয়ই জানো, ক্ষমতা পি সমান হলো আই স্কোয়ার আর, এটি হলো ক্ষমতা। হ্যাঁ, তাহলে এখন দেখো আমাদের এই বর্তনীর ক্ষমতা বের করতে হলে বর্তনীর দুটাল তুল্য রোধ লাগবে, এবং বর্তনীর মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটি লাগবে। তাহলে আমরা বর্তনীর তুল্য রোধ প্রথমে আমরা নির্ণয় করব। তার আগে দেখো, এই বর্তনীর এই রোধগুলোকে আমরা আমাদের নিজেদের মতো সাজিয়ে লিখতে পারি। দেখো, এখানে আমরা এই বর্তনীটিকে যদি নিজেদের মতো সাজাই, তাহলে আমরা একটু রাফ করে নিতে পারি। দেখো, এখানে আমরা এভাবে লিখতে পারবো 9 ভোল্ট, এখান থেকে দেখো, এখানে এখানে যদি আমরা এইভাবে দুটি রোধকে দিয়ে দেই, আর তার সাথে আমরা এই রোধকে দিয়ে দিলাম, আর এর সাথে আমরা এইভাবে এখানে ওই আর ফোর কে দিয়ে দিতে পারি। দেখো, এখানে এই যে এই দুটি রোধ শ্রেণীতে যুক্ত, এই দুটি রোধের সাথে আর থ্রি, আর ওয়ান আর টুর সাথে আর থ্রি সমান্তরালে যুক্ত, এবং এই সবটুকু আবার এই আর ফোর এর সাথে সমান্তরাল। তাহলে এটি আর ফোর, এখানে থ্রি, এখানে হলো 6, এটি হলো আর ওয়ান, এটা হলো আর টু 6, আর থ্রি হলো 4 ওহম।
এখন এই বর্তনী থেকে আমরা খুব সহজে এই বর্তনী থেকে আমরা খুব সহজে তুলুর উৎপাদন করতে পারব তাহলে এখানে আমরা লিখতে পারি দেখো বর্তনী হতে পাই বর্তনী হতে পাই দেখো r1 ও r2 শ্রেণীতে যুক্ত r1 এবং r2 দেখো শ্রেণীতে যুক্ত r1 ও r2 শ্রেণীতে যুক্ত এদের তুল্য রোধ এদের তুল্য রোধ rs হলে rs সমান দেখো r1 r2 লিখতে পারি এটা এখানে আমরা মান বসাতে পারি 6 6 এখানে হলো 12 ওহম এখন দেখো এই r1 এবং r2 এই দুটির তুল্য রোধ হলো 12 ওহম এখন r4 এর সাথে হ্যাঁ r4 এর সাথে এই দুটি রোধ সমান্তরালে যুক্ত তাহলে আমরা লিখতে পারি rs এবং r4 rs এবং সরি এটি r3 হবে r3 rs এবং r3 সমান্তরালে যুক্ত এদের তুল্য রোধ এদের তুল্য রোধ rp হলে আমরা সূত্র জানি 1/rp সমান 1/rs + 1/r3 এখন এখান থেকে দেখো 1/rs rs বলতে 12 + 1/r3 r3 হলো 4 তাহলে এখান থেকে আমরা যদি লসাগু করে দিই তাহলে এখানে হবে 12 লসাগু তাহলে হবে 1 প্লাস 3 তাহলে উপরে হবে 4 নিচে হবে 12 এখানে আমরা আর অতএব rp সমান দেখো এখান থেকে rp পাবো 3 ওহম এখন আমরা যে কাজটি করতে পারি আমরা এখন দেখো r1 r2 r3 অর্থাৎ rp হ্যাঁ এই rp r4 এর সাথে সমান্তরালে যুক্ত তাহলে আমরা লিখতে পারি আবার আবার rp সমান্তরাল r4 অতএব 1/rp1 সমান 1/rp + 1/r4 তাহলে এখান থেকে দেখো 1/rp rp এর মান দেখো আমরা পেয়েছি 3 + 1/r4 r4 এর মান আছে 3 এখন আমরা এখানে লসাগু যদি করে দেই তাহলে লসাগু হবে 3 তাহলে উপরে থাকবে 1 + 1 আর এখানে আমরা লসাগু করলে লসাগু হবে 3 লসাগু 3 আর উপরে হবে 1 + 1 তাহলে এখান থেকে উপরে 2 নিচে হবে 3 অতএব rp1 সমান একে যদি আমরা ঘুরিয়ে দিই তাহলে হবে উপরে হবে 3 নিচে হবে 2 এটা হবে 1.5 ওহম অর্থাৎ এই বর্তনীর টোটাল তুল্য রোধ দেখো টোটাল তুল্য রোধ আমরা পেলাম কত এই বর্তনীর টোটাল তুল্য রোধ পেয়েছি 1.5 ওহম এখন আমাদেরকে এই বর্তনীর তড়িৎ প্রবাহ বের করতে হবে তাহলে এই বর্তনীর তড়িৎ প্রবাহ যদি বের করি তড়িৎ প্রবাহ বের করার সূত্র নিশ্চয়ই তোমরা জানো I সমান V/R তাহলে অতএব বর্তনীর তড়িৎ প্রবাহ তাহলে তড়িৎ প্রবাহকে আমরা I দ্বারা প্রকাশ করি I সমান E বাই R R বলতে RP1 দেখো এই বর্তনীর টোটাল তুল্য রোধ এখান থেকে দেখো আমরা লিখতে পারি E E এর মান হলো 9 আর RP1 এর মান হলো 1.5 এখন 9 কে যদি আমরা 1.5 দিয়ে ভাগ করি তাহলে এর মান আমরা কত পাবো দেখো 9 ভাগ 1.5 তাহলে এখানে হবে 6 তাহলে ভাগ করে দিলে এখানে হবে 6 এম্পিয়ার তাহলে আমরা কি বের করব অতএব বর্তনীর ক্ষমতা p সমান আমরা কি জানি i স্কয়ার r r বলতে এখানে বর্তনীর তুল্য রোধ তাহলে rp1 লিখতে পারি দেখো i i স্কয়ার বলতে 6 তার উপরে স্কয়ার ইনটু rp1 rp1 কত আছে এখানে দেখো 1.5 অর্থাৎ বর্তনীর টোটাল তুল্য রোধ 1.5 এখন আমরা এখানে ক্যালকুলেশন যদি করে দেই তাহলে আমরা মান পেয়ে যাব দেখো এখান থেকে এখন 6 তার উপরে স্কয়ার ইনটু আমরা লিখতে পারি 1.5 সমান হলো 54 তাহলে এখানে পাবো 54 ওয়াট এখন এই যে বর্তনীটি রয়েছে সেই বর্তনীর ক্ষমতা হলো
54 ওয়াট আর আমাদেরকে কি বলা হয়েছে বর্তনীতে 60 ওয়াটের একটি বাল্ব যদি যুক্ত করা হয় তাহলে সেটি উজ্জ্বলভাবে জ্বলবে কিনা যেহেতু এখানে দেখো এটি বর্তনীর ক্ষমতা হলো 54 ওয়াট এখানে বাল্বের কথা বলা হয়েছে 60 ওয়াট তাহলে আমরা লিখতে পারি যেহেতু যেহেতু 60 ওয়াট গ্রেটার দ্যান 54 ওয়াট সুতরাং সুতরাং বাল্বটি বাল্বটিকে বর্তনীতে যুক্ত করলে করলে উজ্জ্বলভাবে উজ্জ্বলভাবে জ্বলবে না জ্বলবে না প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা দিনাজপুর বোর্ড 2022 সালে বর্তনীর যে অঙ্কটি ছিল সেই অঙ্কটি বুঝতে পেরেছ তাহলে আজ এ পর্যন্তই সকলে ভালো থেকো আল্লাহ হাফেজ